সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিহেল টিভির নতুন আয়োজন সত্য নাকি মিথ্যা, ব্রেক দ্য মিথ। এই অনুষ্ঠানে আমরা সাধারণত বিভিন্ন অসুখ নিয়ে যেসব প্রচলিত ভুল ধারণা আছে সেগুলোর বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আমরা জানি আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। সেরকমই একটি বিষয় আজকে আমরা রেখেছি, শিশুর অ্যাজমা। আর এই সম্পর্কে কথা বলতে আজকে আমাদের সাথে আছেন ডক্টর সারাবন তোহরা, সহযোগী অধ্যাপক, শিশু রেসপিরেটরি মেডিসিন, ঢাকা শিশু হাসপাতাল। আপু, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটা বলছিলাম প্রিয় দর্শক, শিশুর অ্যাজমা, এ নিয়ে বিভিন্ন যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আজকে আমরা ডক্টর সারবন তোহরার কাছ থেকে তার সঠিক তথ্যটি জেনে নিব। তাহলে শুরু করছি আপু। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে অ্যাজমা বড়দের রোগ, শিশুদের হয় না, এই কথার সত্যতা কতখানি? এই কথার কোনো মতেই সত্যতা নাই, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। শিশুদেরও অ্যাজমা হয়ে থাকে, এবং সবচেয়ে বড় কথা, রিসেন্ট একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে অ্যাজমা আক্রান্ত যে প্রিভিলেন্স সেখানে লেস দেন 14 ইয়ার্স, মানে চাইল্ডহুড অ্যাজমার ক্ষেত্রে প্রিভিলেন্স 7.3%, এবং অ্যাডাল্ট অ্যাজমার আমাদের প্রিভিলেন্স হচ্ছে 5.3%। তাহলে দেখা যাচ্ছে যে শিশুদেরই কিন্তু অ্যাজমা আক্রান্তের হারটা বেশি। জি, ধন্যবাদ। আরেকটি আছে ভ্রান্তিমূলক ধারণা যে অ্যাজমা ছোঁয়াচে রোগ, এইটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। অ্যাজমা কোনো মতে ছোঁয়াচে এই রোগ নয়, এটা কমিউনিকেবল ডিজিজ না, এটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ না, এটা সম্পূর্ণ একটা ফ্যামিলিয়াল এবং ইনহেরিটেড ডিজিজ, যেটা ফ্যামিলিতে যদি কারো অ্যাজমা অ্যালার্জি থাকে, এটা জিনের মাধ্যমেই, এটা হচ্ছে যে তার অফস্প্রিং মানে নেক্সট জেনারেশনে এটা আসে, এটা কোনো মতেই হচ্ছে যে ইনফেকশাস বা ছোঁয়াচে রোগ না, কোনো মতেই না। আরেকটা আছে যে শিশুর অ্যাজমা যদি হয় তাহলে সারা জীবন তার অ্যাজমা থাকে। আচ্ছা, এই কথাটা আসলে ভিত্তিটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু এটা একটা ইনহেরিটেড ডিজিজ, অ্যাকোয়ার্ড কোনো একটা কন্ডিশন না। সেক্ষেত্রে দেখা যায় যে যারা মানে চাইল্ডহুড অ্যাজমা আক্রান্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডাল্ট পর্যন্ত তাদের এটা পারসিস্ট করে। তবে একটা ব্যাপার, চাইল্ডহুড অ্যাজমাটাকে আমরা সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে কন্ট্রোল করে রাখতে পারি। শিশুর অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনারা ওষুধটি ইনহেলারের মাধ্যমে নেবেন, কিন্তু অনেক অভিভাবকের ধারণা একবার ইনহেলার ব্যবহার শুরু করলে সেটি সারা জীবন ব্যবহার করতে হয়, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আচ্ছা, ইনহেলারের ব্যাপারটা হচ্ছে, ইনহেলার কোনো ঔষধ না, প্রথমে এটা মনে রাখতে হবে, এটা একটা ঔষধ ডেলিভারি সিস্টেম মাত্র। যেহেতু হচ্ছে অ্যাজমা আমাদের শ্বাসনালীর একটা রোগ, সেহেতু সরাসরি সেখানে রোগ ঔষধটা যাওয়ার জন্য ইনহেলার ইউজ করা হয়। ইনহেলারের সঙ্গে ডিপেন্ডেন্সি বা একবার শুরু করলে শেষ হবে না ব্যাপারটার সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়, বরঞ্চ এটা ব্যবহার করলে খুবই একটা লাভজনক ব্যাপার হচ্ছে যে আমরা যদি মুখে যদি একই ওষুধ খাই তাহলে অনেক অনেক গুণ, মানে লাখ 4 লাখ টাইমস বেশি ওষুধ আমাদের যেতে হয় এবং শরীরের সম্পূর্ণ অংশে ছড়িয়ে পড়ে। বাট ইনহেলারের মাধ্যমে দিলে খুব কম পরিমাণ ঔষধ শুধুমাত্র শ্বাসনালীর মধ্যেই যায়। এটা হচ্ছে অ্যাজমা ট্রিটমেন্টের হচ্ছে পদ্ধতি। এটা এটার সাথে ডিপেন্ডেন্সি, যেহেতু অ্যাজমাটা একেবারেই কন্ট্রোল করে রাখার একটা ঔষধ কিন্তু অসুখ, কিন্তু কোনো মতে এটা ভালো নির্মূল হওয়ার কোনো উপায় নাই। এই জন্য আমাদের মধ্যে ধারণা হয় যে হয়তো ইনহেলারটা শুরু করলে ইনহেলার কারণেই এটা হচ্ছে, ব্যাপারটা এরকম নয়, এটা হচ্ছে একটা রোগের অ্যাজমা রোগটার প্যাটার্নটাই এরকম। ইনহেলারে রিলেটেড আরেকটা ভ্রান্তিমূলক ধারণা বলবো, সেটা আছে যে ইনহেলার শরীরের জন্য ক্ষতিকর। না, সেটা আমি এর অ্যান্সারটা এর আগের কোয়েশ্চেনে কিছুটা দিয়ে দিয়েছি। ইনহেলার শরীরের জন্য তো ক্ষতিকর নয়ই, এবং এটা সবচেয়ে সেফেস্ট হচ্ছে যে পদ্ধতি, কারণ একই ওষুধ যদি আমি মুখে দিয়ে থাকি, এটা আমি আগেই বলেছি, ডোজটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে সারা শরীরের ইফেক্ট পড়ার সম্ভাবনা থাকে, এবং ইনহেলার খুবই একটা সেফেস্ট এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে পদ্ধতি, এটা এটাই ইউজ করতে হবে, এতে কোনো সাইড ইফেক্ট নাই, বরঞ্চ অন্য মুখের ওষুধের চেয়ে অনেক সেফ। আরেকটা আছে যে নেবুলাইজেশনের মাধ্যমে যদি চিকিৎসা করা হয় তাহলে ইনহেলারের চেয়ে ভালো কাজ করে। এটা ব্যাপারটা এরকম নয়,
নেবুলাইজার মেশিন ইউজ করলে দেখা যায় যে এটা একটা ইলেকট্রিসিটি দরকার হয়, একটা ভয়ঙ্কর আওয়াজ হয়, অনেক সময় বেবিরা ভয় পায় এবং একটা প্রেসার ভয় থাকে ভয় পায়। তো ইন আর ইনহেলারের ব্যাপারটা হচ্ছে খুবই ইজি, সহজ পদ্ধতি এবং এটা সবসময় ক্যারি করা যায়। আমাদের দেশে কিছু ঔষধ যেটা ইনহেলারের মাধ্যমে সেই ফর্মুলেশন পাওয়া যায় না, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে মানে নেবুলাইজার সলিউশন পাওয়া যায় না, সেটা ইনহেলারের মাধ্যমেই সেটা নিতে হবে। এবং নেবুলাইজার মেশিনটা আরেকটা ক্ষেত্রে এই সময়ের জন্য আমি বলছি, COVID-19 এর ক্ষেত্রে নেবুলাইজার মেশিন ইউজ করা যাবে না। এটা একটা অ্যারোসল জেনারেটিং হচ্ছে এটা ডিভাইস, এর মাধ্যমে এটা এই COVID-19 মানে করোনা ভাইরাসটা বাতাসে ছড়িয়ে পড়ে, অ্যারোসল হয়ে যায়, অ্যারোসোলাইজড হয়ে যায় জীবাণুটা ফর্মটা। তো এক্ষেত্রে যেই বাচ্চার করোনা আক্রান্ত হয়েছে বা বড় বা শিশু, কোনো মতেই তাকে নেবুলাইজার মেশিনের মাধ্যমে ওষুধ দেওয়া যাবে না, অবশ্যই তাকে ইনহেলার ইউজ করতে হবে। জি, আরেকটা আছে যে অ্যাজমা যেহেতু অ্যালার্জি জনিত এর সাথে সম্পর্ক আছে, অনেকে বলে থাকেন যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস এগুলো যদি খাওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে অ্যাজমা ভালো হয়ে যাবে, এ কথা সত্যতা কতখানি? শিশুর অ্যাজমার অনেক কারণ আছে, তার মধ্যে অ্যাটোপি মানে অ্যাটোপিক বা অ্যালার্জি জনিত অ্যাজমার হারটা অনেক বেশি। কিন্তু এটা যেমন সত্যি তেমন এমনও সত্যি যে শুধুমাত্র ইলিশ মাছ, গরু মাংস বা চিংড়ি মাছ সবার ক্ষেত্রেই যে অ্যালার্জি তৈরি করে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এক একজনের অ্যালার্জি স্কিন প্রিক টেস্ট করে এটা বের করা যায়, কোন খাবার বা কী ধরনের পার্টিকেলসে তার অ্যালার্জি আছে, এবং স্পেসিফিক সেটাকেই সরিয়ে ফেলতে হবে যে কোনটা ট্রিগার হিসেবে কাজ করছে, শুধুমাত্র গরু মাংস বা ইলিশ মাছ বা চিংড়ি মাছেই দায়ী নয়। আর চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে আরেকটা যেটা বলবো ধারণা আছে, সেটা হচ্ছে যে একমাত্র হোমিওপ্যাথি কিংবা কবিরাজ ওষুধের মাধ্যমেই শিশুদের অ্যাজমা ভালো করে দেওয়া সম্ভব। শিশুদের অ্যাজমা সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া সম্ভব এই ধরনের এর ঔষধ আসলে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এই তো এটা যেহেতু একটা ফ্যামিলিয়ার ইনহেরিটেড একটা ওষুধ, এটা যদি কেউ বলে থাকে যে কোনো কবিরাজি বা কিছু বলে থাকে যে এটা খেলে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে অ্যাজমা, তাহলে এটা সম্পূর্ণ ভুল তথ্য। এটা অ্যাজমাকে সবসময় কন্ট্রোল করে রাখতে হবে। তো কন্ট্রোল করে রাখলে একটা সময় দেখা যায় যে আমরা যদি ওর অ্যান্টিজেনটা বের করে ফেলতে পারি, যে কোনটাকে অ্যালার্জেনটা বের করে ফেলতে পারি, যে কোনটাতে সে হাইপারসেন্সিটিভিটি ডেভেলপ করে, তো সেক্ষেত্রে সরিয়ে রাখলে সেটা কন্ট্রোল করে রাখা সম্ভব। আর শেষ প্রশ্ন আপু আপনার কাছে, সেটা হচ্ছে যে শিশুর অ্যাজমা হলে শিশু খেলাধুলা করা নিষেধ, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, শিশু যখন এক্সাজারবেশনে থাকে, এক্সাজারবেশনে থাকে মানে যে সময় তার শ্বাসকষ্ট হচ্ছে এবং অ্যাজমা অ্যাটাকটা বেড়ে গেছে, সেক্ষেত্রে শিশুদের একটু খেলাধুলা বা দৌড়ানো এসব সেই সময়ের জন্য রেস্ট্রিক্টেড করা হয়। বাট অন্য সময় অবশ্যই শিশু যারা কন্ট্রোল এবং যারা অ্যাজমা মেডিকেশনের মধ্যে আছে সেসব শিশুর খেলাধুলা, নর্মাল অ্যাক্টিভিটিসে, স্কুলিংয়ে কোথাও কোনো বাধা নেই। বরঞ্চ কিছু এক্সারসাইজের মাধ্যমে, ব্রিদিং এক্সারসাইজ এবং আরেকটা হচ্ছে সাঁতার, এইগুলো এই এক্সারসাইজগুলো অ্যাজমাকে কন্ট্রোল করতে বরঞ্চ হেল্প করে। অনেক ধন্যবাদ ডক্টর সারবন তোহরা, আপনার কাছ থেকে আমরা আজকে অনেক সুন্দর সুন্দর তথ্য জানতে পারলাম। এবং আমার ধারণা দর্শক, আপনাদের যেসব ভুল ধারণা ছিল শিশুর অ্যাজমা নিয়ে, সেটা অনেকখানি দূর হয়ে যাবে আজকের এই আলোচনা থেকে। আমরা পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। Innovate our health team.